আমরা ছাত্র জীবনে স্কুলে পড়েছি যে জি কে মেরে বউকে শেখানো কত বড় একটা ভুল কত বড় একটা মারাত্মক ভুল কেন কারণটাকে কেন এই ভুল শিক্ষাটা আমাদেরকে দেওয়া হলো কেন বইতে পাঠ্য করা হলো কেন আমাদের ভিতরে আমাদের মনের ভিতরে মাইন্ডসেট করে দেওয়া হলো যে জি কে মেরে বউকে শেখানো কেন কে আপন একটা মা একটা সন্তানকে দশ মাস দশ দিন পেটে ধরে তারপরে দিক্ষতর কষ্ট করে তাকে মানুষ করেছে আর জি সেলের বউ যে বাইরের থেকে এসেছে আজকে তাকে বোঝানোর জন্য তাকে একটু শিক্ষা দেওয়ার জন্যে আজ আপনি আপনি নিজের জিকে মেরবেন নিজের মেয়েকে নিজে মারবেন এটা কোন ধরনের নিয়ম এটা কোন ধরনের ভদ্রতা এটা কোন ধরনের শিক্ষা এটা কে শিক্ষা দিয়েছে এটা কেন কারণটা কী আর ও তো পরের মেয়ে ও ও তো সব সময় তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সে তার পরিবার পরিজন নিয়ে ব্যস্ত থাকবে সে আপনাকে নিয়ে ব্যস্ত থাকার তো কোনো প্রশ্নে আসে না সে তো এখানে আসছে বিয়ে বসছে হয়তো দু চার দিন আজকে ভালো লাগছে হয়তো হয়তো আজকে রয়েছে কালকে হয়তো ভালো লাগবে লাগবেন একসময় সে হয়তো আপনার ঘর ঘর ছেড়ে আপনার বাড়ি ছেড়ে আপনাকে ছেলেকে ছেড়ে ছেড়ে চলে যাবে কেন আপনি আজকে আপনার ঝিকে মেরে মারবেন আপনার বউ কোনো অন্যায় করছে কোনো অপরাধ করছে কোনো খারাপ কিছু করেছে আপনি বউকে সরাসরি কিছু বলতে পারতেছেন না আপনি কি করতেছেন আপনি আপনার জিকে মারতেছেন আপনার মেয়েকে মারতেছেন যে যে মেরে মেরে আপনি বুঝাইতে চাইতেছেন না আপনার ছেলের বউকে যে তুমি দেখে নাও এই অন্যায় করার জন্য আজকে আমি তাকে এই মেরেছি কারণটা কি কারণটা কি এটার কেন এই ধরনের ভুল আপনারা করেন এগুলো কে আপনার আপনার আপন আপনার অসুখের সময় আপনার বিপদের সময় শুধু একজনে আপনার পাশে থাকবে সে হলো আপনার সন্তান আর তৃতীয় ব্যক্তি ওই মেয়েটি সে তো প্রশ্নেই আসে না সে আপনার বিপদের দিনে আপনার সাথে এগিয়ে থাকার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে আগে বুঝতে হবে আমার আপন কে আমাদের সমাজে আমরা এই ধরনের অনেকগুলো ভুল করে থাকি যে ভুলের মাসুল আমরা সারা জীবন দিতে হয় আমরা নাকি আমাদের সন্তানদেরকে আমাদের বংশধরকে দিতে হয় সে আমরা সতেরোশো সাতান্ন সাল থেকে শুরু করে আমরা আমরা ও বিদেশিদেরকে আমরা সবসময় প্রাধান্য দিতাম নিজদেশি কাউকে আমরা প্রাধান্য দিতাম না কারণটা কি আমাদের ব্যর্থতা কোন জায়গা আমাদের আমাদেরকে যখন স্কুল কলেজ এগুলো ভুল শিক্ষা দেওয়া হয় যে ভুল শিক্ষা দেওয়ার কারণে আমরা আমাদের বাস্তব জীবনে আসে আমরা সেটাকেই আমরা প্রয়োগ করে থাকি আমাদেরকে আগে জানতে হবে আমাদের আপন কি। আমাদের আপন যেন আমাদেরকে অবশ্যই চিনতে হবে যে আমার যে বাহিরের দেশে হাজার হাজার মাইল দূরের ওই লোকটি কি আপন যে আমার দেশে এসে আজকে বিএম বিচারণ করতেছে সে কি আমার আপন না আমার প্রতিবেশী আমার আপন আমার আমার দেশের লোক আমার আপন আমাকে আগে সেটা জানতে হবে আগে আমার ঘর শি ঘর সোজা করতে হবে আমার আগে ঘরকে সহি শুদ্ধ করতে হবে আমার ঘরে যে আমার ঘরের মধ্যে আজকে যে একটা কবিতা শিখানো হইতেছে যে জিকে মেরে বউকে শেখানো কেন আমি আমার জিকে মারবো আপনার যে আপনার বই অন্যায় করছে বউকে সরাসরি বলুন তুমি এটা অন্যায় করছে এটা এইভাবে হবে না এটা এইভাবে করতে হবে তাকে একবার দুইবার শিক্ষা দিন যদি সে ঘাটতড়ামি করে সে যদি নিজের ইচ্ছা মতো করে তখন তার জন্য তার ব্যবস্থা নেবেন আল্লাহ কোরআনে বলে গেছিলেন যে বাপের অপরাধের কারণে ছেলেকে শাস্তি দেওয়া যাবে না বা ছেলের অপরাধের জন্য বাবাকে সে শাস্তি দেওয়া যাবে না এটাই হলো নিয়ম কিন্তু আমাদের দেশে আমাদেরকে ভুল শিক্ষা দিয়ে দিয়ে আমাদের মাথাটাকে নষ্ট করে রেখেছে যার কারণে আমরা আমাদের বংশধর থেকে শুরু করে আমরা আমরা সবাই একই আমরা আচরণ শুরু করতেছি আমরা একই আচরণ অতীত করে আসছি বর্তমানেও করতেছি ভবিষ্যতে করব কেন কারণটা কী আমাদেরকে অবশ্যই শিক্ষা নিতে হবে যে না জি মেরে বকে শিখানো এই ধরনের প্রবণতা আমাদের থেকে সরাতে হবে আমাদের মাথা থেকে এগুলো সরাই ফেলতে হবে বইয়ের স্কুলে পাঠ্য বই থেকে লাইনগুলো কেটে দিতে হবে এখানে নতুন করে দিতে হবে যা আমাদের আপন জনকে চিনতে হবে কে আমার আপন কে আমরা অনেক সময় এইটাই সবচেয়ে বড়ো ভুল করি যে ভুলের কারণে আমরা সব কিছু হারাইতে হয় আমরা আমরা অনেক সময় নিজের আপন মা বাবাকে আমরা মা বাবা বলে স্বীকার করতে রাজি না আমরা অথচ শ্বশুর শাড়িরকে আব্বা আম্মা বলে আমরা স্বীকার করি এই ধরনের অনেক ঘটনা আমাদের সমাজে হইতেছে সেটা আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমাদের স্কুল কলেজে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে শিক্ষাটি দেওয়া হয় সেই শিক্ষাটি আমরা ওখান থেকে আমাদের বাস্তব জীবনে এসে কাজে লাগাই তা পরবর্তীতে আমাদের জীবন আমাদের মাইন্ডের মধ্যে মাইন্ডসেট হয়ে যায় যে আমরা পরবর্তীতে মাথা থেকে কথাগুলো আমরা নামাইতেও পারি না আমাদেরকে অবশ্যই এই কথাটা শিখতে হবে আমাদেরকে অবশ্যই আমাদের চরিত্রে পরিবর্তন করতে হবে আমাদেরকে অবশ্যই নিজের শিক্ষা পদ্ধতিও পরিবর্তন করতে হবে যে কে মেরে বকে শিখানো নয় যার অন্যায় তাকে শিক্ষা দিতে হবে বই অন্যায় করছে তার জন্য সে জিকে শাকে মারতে হবে শাস্তি দিতে হবে তা দুনিয়ার কোনো নিয়ম নয় পৃথিবীর কোথায় এমন কোনো শব্দ নাই শুধু আমাদের বাংলা ভাষাভাষীদের মধ্যে আমি দেখেছি যে এই ধরনের কিছু শব্দ আছে যার কারণে আমরা কি করি অনেক সময় অনেক পর্যায়ে যে ঘরের লোক আপন লোককে মারপিট করি বা খারাপ গালিগালাজ করি বা খারাপ কিছু করি আরেকজনকে খুশি করানোর জন্য এটা কোনো মনুষত্ব নয় এটা হলো জানোয়ার এই সব হলো জানোয়ারের চরিত্র আমাদেরকে জানোয়ারের চরিত্র থেকে বেরিয়ে আসতে হবে ইনশাআল্লাহ পরবর্তীতে এই সংক্রান্ত আরো ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে দেবো মোটিভেশনাল ভিডিও সেই আশায় রইলো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা ইনসে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে আরও ভিডিওগুলো যেন আপনারা অতি সহজে পেতে পারেন আল্লাহ হাফেজ